আল্লাহ বলতেছেন, আল্লাহ বললেন আমি তোমাদের মরণ এবং জীবন দিয়েছি, অনর্থক নয়, এমনি এমনি নয়, যা খুশি তাই করবে, সেই জন্য নয়, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি তোমাদের থেকে পরীক্ষা নেওয়ার জন্য। ভাই একটুখানি বলবেন, পরীক্ষা যদি আমাকে আপনাকে দিতে হয় স্টাডি করা লাগবে না, লাগবে না, পড়াশোনা করতে হবে। এখন বলবেন হুজুর এখন তো পড়াশোনা সব অনলাইনে হচ্ছে, অনলাইনে ক্লাস হচ্ছে, সব কিছু পড়াশোনা হচ্ছে অনলাইনে, তাহলে আমাদের জন্য অনলাইনে কিছু ব্যবস্থা করতে হবে, পড়াশোনা করতে হবে, আল্লাহর দরবারে পরীক্ষা দিতে হবে। আবার কেউ প্রশ্ন করতে পারেন হুজুর পড়াশোনা করতে গেলে আমাদের শিক্ষক আছে ভালো ভালো মাস্টার, তাদের থেকে আমরা সাজেশন নিই, তাহলে আমাদের যে আল্লাহর কাছে পরীক্ষা দিতে হবে তাহলে আমাদের মাস্টারটাকে। ভাইয়েরা আমার ভুল আমায় বুঝবেন না, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিসের মধ্যে জানিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসালাম। নবী আমার পৃথিবীর মানুষগুলোকে ডাক দিলেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, তোমরা এটা মনে রেখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কেবল আমাকে নবী করে পাঠায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের শিক্ষক রূপেও পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ রাসূল বলতেছেন কেবল নবী করে আল্লাহ পাঠায় নাই আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের শিক্ষক রূপেও পাঠিয়েছেন। এখন বলেন স্বয়ং রাসূলুল্লাহ যাদের শিক্ষক, রাসূলুল্লাহর ছাত্ররা কি কোনোদিন ফেল করবে? কথা বলে না, রাসূলুল্লাহর ছাত্ররা ফেল করবে না, এটা সত্য। তবে আপনাকে তো রাসূলুল্লাহর ছাত্র হওয়া লাগবে। হ্যাঁ, আপনি যদি রাসূলুল্লাহর ছাত্র বলে দাবি করেন, নারী পুরুষ একত্রিত হয়ে মেলায় ঘোরায়েন, আপনি কি আদেও রাসূলুল্লাহর ছাত্র হতে পেরেছেন? কথা কয় না। আজকে আপনারা নবী দিবস পালন করছেন, রাসূলুল্লাহর আগমনকে স্বাগত জানাতে এসেছেন, এত সুন্দর মজলিস প্যান্ডেল করেছেন, তারপরেও দেখা যায় মুসলমান ঘরের সন্তান, মুসলমান ঘরের নারী পুরুষ অবাধে মেলায় ঘোরাফেরা করছে। ও ভাই, এরা কি আদেও মুসলমান বলে মনে হয়? আমার তো মনে হয় না। এখন বলবেন হুজুর এত বড় বড় কথা বলতেছেন, হ্যাঁ ভাই, যে মুসলমানের সন্তান ইসলামী কানুনকে বুড়ো আঙুল দেখায়, আমি তো মনে করি ও মুসলমান নামের কলঙ্ক, ও মুসলমানই না। ইসলামী কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে টাকার গরম দেখাবে, তুমি মনে করতেছো কিয়ামতের দিবসে টাকার বিনিময়ে পরীক্ষায় পাশ করবে না? এটা পৃথিবী নয়, পৃথিবীতে টাকার বিনিময়ে সব কিছু পাওয়া যায়, পৃথিবীতে টাকার বিনিময়ে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, পৃথিবীতে টাকার বিনিময়ে ভালো সার্ভিস পাওয়া যায়, পৃথিবীতে টাকার বিনিময়ে মাদার কিসের আসামি থেকে মুক্তি পাওয়া যায়। মুসলমান মনে রাখবেন, আল্লাহর দরবারে টাকার বিনিময়ে কিছুই পাওয়া যাবে না, বরং পৃথিবীর এই সমস্ত কর্মফলের বিনিময়ে জাহান্নামের আযাব ভোগ করতেই হবে। কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে, কষ্ট হয় না তো আপনাদের? হয়তো মনে মনে করতেছেন হুজুর কোথার থেকে একটা বাচ্চা বানা হুজুর দাওয়াত করে এনেছি, এ তো বেশ বড় বড় ভারী ডায়লগ দিয়ে যাচ্ছে। ও ভাই, আব্দুর রহমান নিজস্ব বানানো একটা কথাও বলে না, যতটুকু কথা বলবো প্রত্যেকটা কোরআন হাদিসের দলিল দিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার গভীর মনোযোগ দেন, আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দরভাবে ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব, আইয়ুকুম আহসানু আমালা, বান্দা বান্দি এটাও তোমরা মনে রেখো, আমি আল্লাহ পৃথিবীতে তোমাদের পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের মরণ এবং জীবন দান করেছি, অনর্থক এমনি এমনি নয়, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমরা যাওয়ার পরে কতটুকু নেক আমল করেছো,
কতটা ভালো কাজ করেছো এ সব কিছুর হিসাব নিকাশ তোমাদের থেকে নেব এর পরীক্ষা আমি আল্লাহ আমার দরবারে তোমাদের অবশ্যই দেওয়া লাগবে ভাইরা আমার একদিক দিয়ে কোরআন বলছেন আল্লাহ আপনার থেকে আমার থেকে পরীক্ষা নেবেন অপর দিক দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার হাদিসের মধ্যে জানিয়েছেন বিশ্ববাসী আমি তোমাদের শিক্ষক রূপে এসেছি আল্লাহ আমাকে তোমাদের শিক্ষক রূপে পাঠিয়েছেন ও মুসলমান আজকে আপনি ঈদ মিলাদুন নবী পালন করতে এসেছেন রাসূলের জন্মদিনকে স্বাগত জানানোর জন্য এসেছেন অথচ একবারও ভাবেন না আপনার শিক্ষক হলেন স্বয়ং রাসূলুল্লাহ আপনি রাসূলুল্লাহকে ফলো করেন আল্লাহ রাসূল কিভাবে সমাজ প্রতিষ্ঠা করেছেন আল্লাহ রাসূল কিভাবে একে অপরের ভ্রাতৃত্ব বজায় রেখেছেন আল্লাহ রাসূল কিভাবে সংসার জীবন কাটিয়েছেন আল্লাহ রাসূল সন্তানদের কিভাবে স্নেহ মহব্বত করেছেন আল্লাহ রাসূল তার সন্তানদের কি শিক্ষা দান করেছেন পৃথিবীর মানুষগুলোকে কোন পথে চলতে বলে গিয়েছেন একবারও আপনি সেই দিকে খেয়াল করেন না অথচ রাসূলুল্লাহ জন্মদিন পালন করার নাম করে আপনি জাহেলদের সঙ্গে তালে তাল মিলিয়ে আপনিও জাহান্নামের কীট হতে চলেছে উচ্চ করার জন্য এত সুন্দর পরিবেশ তৈরি করার পরে ভাই ওই এক ট্যাঙ্কি দুধ গরুর দুধ যারা গরুর দুধ দই কি বলেন আপনারা গোয়ালা বলেন তো হ্যাঁ ওই ট্যাঙ্কি ভর্তি দুধ নিয়ে আসতেছে আর তাতে যদি এক ফোঁটা ওই গরুর পেশাব চুনা ফেলে দেওয়া হয় কি হয় বলেন তো হ্যাঁ পুরো দুধটাই নষ্ট হয়ে যাবে আপনি এত টাকা খরচ করেছেন এত কিছু করেছেন মেহনত করেছেন আরাম বন্ধ করেছেন ঘুম সেরে দিয়েছেন এর ওর বাড়িতে গিয়ে কালেকশন করেছেন তারপরেও যদি এত মেহনতের পরে মূলত ঈদে মিলাদুন নবীর দিনে যদি নারী পুরুষ অবাধে মেলামেশা করার সুযোগ আপনি করে দেন আপনার এই সবগুলো কাজে আসবে কথা কয় কাজে আসবে কর্তৃপক্ষ ভাইরা হয়তো একটু রেগে যাবেন ভাই রাগ করবেন না আমি আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান সেই হিসাবে কোরআন এবং হাদিস যেগুলো আমাদেরকে জানাচ্ছেন সেইগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরছি এই ভুল পথ থেকে আমাদেরকে সরে আসা লাগবে পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন বলেন আমিন ভাইরা আমার যে কথা বলতেছিলাম এই পৃথিবী হলো আমাদের জন্য পাঠশালা শিক্ষা কেন্দ্র আর রাসূলুল্লাহ হলেন আমাদের কি মাস্টার টিচার শিক্ষক এখন আসেন রাসূলুল্লাহ আমাদের জন্য কি সাজেশন দিয়ে গেছেন শুনবেন আপনারা সাজেশন শুনবেন রাগ করবেন না তো আসেন আমি সরাসরি কোরআন থেকে রাসূলুল্লাহ দেওয়া সাজেশন দিয়ে যাব আজকে আপনাদের কাছে পুরোপুরি ডাইরেক্ট কোরআনের আলোচনা হবে অসুবিধা হবে না তো না রাসূলের শানে কিছু বলা লাগবে আপনারা আবার ঘটনা শুনেন নাকি কথা কয় শুধু কোরআনের তাফসীর করলে অসুবিধা আছে না একটু ঘটনা বলতে হবে ঘটনা বলতে হবে সর্বনাশ তাহলে ঘটনা যদি বলতে হয় তাহলে আমার তাফসীরের দিকে গেলে আপনারা কি রাসূলুল্লাহর শান মান রাসূলুল্লাহ যে আমাদের শিক্ষক তিনি আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গিয়েছেন সেই সম্পর্কে কিছু হাদিসের আলোচনা আজকে আপনাদের কাছে করে যাই দাঁড়ে ইনশাআল্লাহ নাকি হ্যাঁ তাহলে তাফসীরটা আল্লাহ যদি চায় যদি অন্য কোনো সময় আসি তখন শুধু তাফসীরের আলোচনা হবে ডাইরেক্ট কোরআন থেকে কোরআনের তাফসীর হবে আজকে আসেন রাসূলুল্লাহ যে আমাদের শিক্ষক তিনি আমাদের জন্য কি শিক্ষা দিয়ে গিয়েছেন আসেন আমি একটার পর একটা হাদিসের বর্ণনা দিয়ে যাই ভাইরা আমার হাদিসের বর্ণনা দেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এক তারিখে মসজিদে নববী শরীফের মধ্যে আলোচনা করতেছেন নবী আমার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিচ্ছেন দ্বীন সম্পর্কে আলোচনা করতেছেন ও মুসলমান
ভাবতে অবাক লাগে আজকে আপনাদের এই পাথরঘাটা এলাকায় কতগুলো হিন্দু ভাই এসেছেন আমার জানা নাই আমি আব্দুর রহমান চিৎকার করছি গলা ফাটি আওয়াজ দিচ্ছি আমার আলোচনা শোনার জন্য মনে হয় না একটাও হিন্দু ভাই এসেছে কিন্তু আমার নবী রহমাতাল লিল আলামিন দয়ার নবী যখন কথা বলতেন আমার নবীর কথা শোনার জন্য তলে দলে গায়ে রকম যারা ইসলাম কবুল করেন নাই তারা নবীর মজলিসে বসে নবীর কথা শোনার জন্য হাজির হয়ে যেতে নবীর কথা শোনার জন্য দলে দলে হাজির হয়ে যেতেন যে রাসূলুল্লাহর কথাগুলো এত মধুর এত সুন্দর এক তারিখে রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে দিন সম্পর্কে আলোচনা করতেছেন আলোচনা শেষ হঠাৎ রাসূলুল্লাহ একটা সিদ্ধান্ত নিলেন সাহাবারা আমাদের মাঝে যারা দূরবর্তী মেহমান আছে যেমন আজকে আপনাদের এই মাহফিল শেষে মেহমানদারির ব্যবস্থা আছে আছে না আছে রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন কাছের যারা তাদেরকে বলতেছেন শোনো আজকে যারা দূরবর্তী মেহমান আছে তাদেরকে একটু মেহমানদারি করার ব্যবস্থা করতে হবে রাসূলুল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে কাছাকাছি যে সমস্ত সাহাবারা ছিলেন তারা দ্রুত যে যেমন পারেন মেহমান নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হাদিস বর্ণনা দিচ্ছে সমস্ত সাহাবারা মেহমান নিয়ে চলে যাওয়ার পর রাসূলুল্লাহ লক্ষ্য করে দেখছেন মসজিদে নববীতে তখনও একজন মেহমান অবশিষ্ট রয়ে গিয়েছে রাসূলুল্লাহ চতুর্দিকে তাকিয়ে কাউকে না পেয়ে ওই মেহমানটাকে লক্ষ্য করে বললেন শুনেন আপনি হবেন আজকের আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান বলেন সুবহানাল্লাহ ভাই কষ্ট হয় দুঃখ লাগে আজকের আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ তারা আমাদের দাড়ি টুপি দেখে মৌলবাদী বলে কটাক্ষ করে জঙ্গি বলে কত রকমের কুৎসা রচনা করে যারা এই সমস্ত কথাবার্তা বলে যদি আশেপাশে কোনো হিন্দু ভাইরা থাকেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি একটু ভালো করে শুনে যান মুসলমান কোনোদিন জঙ্গি হতে পারে না মুসলমানরা এমন একজন শিক্ষকের ছাত্র যে শিক্ষক জঙ্গি শিক্ষা দেন নাই বরং সেই শিক্ষক অন্য অন্য ধর্মের মানুষদেরকে সুন্দরভাবে মহাব্বত করে নিজেদের বুকে টানতে শিখিয়েছেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার হাদিস শরীফ বর্ণনা দেয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন যে মানুষটাকে মেহমান হিসেবে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন সেই মানুষটা তখনো পর্যন্ত জাতিতে ইহুদি ছিল তখনো সে ইসলাম কবুল করেন নাই সে তখন ইহুদি ধর্মের মানুষ ছিলেন ও মুসলমান আল্লাহর নবী ওই ইহুদি মানুষটাকে নিজের বাড়ির মেহমান বানালেন নিজের বাড়ির মেহমান বানিয়ে আস্তে আস্তে নিজের বাড়ির দিকে রওনা হতে লাগলেন নিজের বাড়ির দিকে রওনা হচ্ছেন হঠাৎ করে রাস্তার মাথায় ওই ইহুদি মানুষটার মনে মনে একটা চিন্তা লাগলো তাই তো যে মুহাম্মদ আমাদের ধর্মের উপরে চুনকারি মাখাচ্ছে যে মুহাম্মদের নামে মক্কার বেঈমানেরা অনেক খারাপ কুৎসা রচনা করেছে যাকে সন্ত্রাসী জঙ্গিবাদী বলে আখ্যায়িত করেছে তাকে মারার জন্য অনেক পুরস্কারের ঘোষণাও মক্কার লিডাররা করেছে আজকে যখন সেই মুহাম্মদের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে কিছু না কিছু মুহাম্মদকে করতেই হবে বলে নাউজুবিল্লাহ বেটা ইহুদি তো তার ভিতরে তখনো ঈমান নাই সে মনে মনে চিন্তা করতে যা সুযোগ যখন হয়েছে আজকে যখন যাচ্ছি তো কিছু একটা করবই কি করব সঙ্গে সঙ্গে চিন্তা করে ফেললো আমি তো একা লড়াই করে পারবো না তো এক কাজ করি আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যা কিছু খাবার থাকবে সবগুলো আমি একা খেয়ে নেব যাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার বাড়ির লোকজন না খেয়ে ক্ষুধার্ত থাকে ও ভাই ধরে নেন ইহুদি সব খাবার খেয়েই নিল তারপরেও কি আমার নবী ক্ষুধার্ত থাকবেন হ্যাঁ আমার নবীর খাওয়ানোর মালিক কে আমাদের খাওয়ানোর মালিক কে এটা কে বলছেন আমি বলছি না আপনি বলছেন হ্যাঁ কোরআন বলছে আসেন কোরআন কি বলে দেখি ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে জানিয়ে দিলেন আল্লাহ বলতেছেন
আমি তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা শোনো তাম তুমি আসমানে যত মাখলুক আছে যাদের ক্ষুধা লাগে যাদের খাবারের প্রয়োজন হয় আমি আল্লাহ প্রত্যেকের খাবারের ব্যবস্থা নিজ হাতে করে থাকি প্রত্যেকের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ নিজ হাতে এখন আপনারা বলবেন হুজুর এর কি কোনো প্রমাণ আপনার কাছে আছে আছেন আর একটা হাদিস প্রমাণ দিই আল্লাহর নবী একজন বিখ্যাত সাহাবা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু নামগুলো মনে রাখবেন ভালো করে হযরতে আবু মুসা আশআরী তার গোত্রের কিছু মানুষকে সঙ্গে নিয়ে একবার সফর করেছেন মদিনার উদ্দেশ্যে সফর করে তিনি মদিনায় পৌঁছে গিয়েছেন সঙ্গী সাথীদেরকে নিয়ে মদিনায় পৌঁছে তাবু গেড়েছেন তাবু খাটিয়ে খাবার আর কিছু নাই খাবার শেষ রাস্তায় আস্তে আস্তে যা মজুদ খাবার ছিল সব শেষ হয়ে গেছে আর কোনো খাবার নেই হযরতে আবু মুসা আশআরী চিন্তা করলেন এই মদিনা নতুন জায়গা এখানে কেউ নাই আমাদের পরিচিত কেই বা আমাদের এখন খাবার দেবে চিন্তা করতেছেন হঠাৎ মনে পড়ে গেল তাই তো মদিনার কেউ যদি খাবার না দেয় মদিনায় এমন একজন মানুষ আছেন তিনি আমাদেরকে ফিরিয়ে দেবেন না জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার হাদিস শরীফ বর্ণনা দেয় আল্লাহর নবী সাহাবাত হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু সঙ্গীদেরকে ডাক দিলেন সাথীদেরকে ডাক দিলেন ও আমার সাথী ভাইরা মদিনার নতুন জায়গা কোন মানুষের সঙ্গে পরিচিত আমাদের হয় নাই এই মদিনায় এখন আমরা বর্তমান প্রবেশ করেছি মদিনার জমিনে আমরা তাবু গেড়েছি ও সাথীরা মদিনার কোন মানুষের থেকে হয়তো আমরা কিছুই পাবো না তবে মদিনায় এমন একজন মানুষ আছে যার কাছে গেলে কোনো রকম ভাবে ফিরে আসার কোনো অবস্থা নাই ফিরে আসতে হবে না ও সাথীরা যাও চলে যাও তোমাদের ভিতর থেকে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে বলবে হুজুর আমরা দূর দেশ থেকে সফর করে মদিনায় এসেছি আমাদের কাছে কোনো খাবার নাই হুজুর আমরা এখন ক্ষুধার্ত হয়ে গিয়েছি আপনি আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দেন মুসলমান বন্ধু আমার হাদিস শরীফ বর্ণনা দেয় হযরত আবু মুসার সঙ্গে আবু মুসার কথা মতো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়িতে চলে গেলেন রাসূলুল্লাহর ঘরেতে যে দেখলেন নবী আমার হুজরা মোবারকের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন হযরত আবু মুসার পাঠানো ওই সাথীটা আল্লাহ নবীর জবান মোবারককে শুনতে পেলেন আল্লাহ নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন রাসূলের জবান দিয়ে পাঠ হচ্ছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা হযরত রাসূলুল্লাহ যখন আয়াত তেলাওয়াত করলেন আবু মুসার পাঠানো ওই সঙ্গী নিজ কানে শ্রবণ করলেন স্বয়ং রাসূলুল্লাহ এই আয়াত তেলাওয়াত করতেছেন সঙ্গে সঙ্গে তার মনের ভিতরে চিন্তা চলে আসলো তাই তো যার কাছে খাবার চাওয়ার জন্য এসেছি সেই তো তার জবান দিয়ে তেলাওয়াত করতেছেন সমস্ত জমিন আসমানে যত মাখলুক আছে যাদের খাবারের দরকার হয় যাদের ক্ষুধা লাগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাবারের ব্যবস্থা করে থাকেন অতএব আমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খাবার চাইবো আল্লাহ তো অটোমেটিক আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে যদি আবু মুসার পাঠানো দুধ ঘুরে গেলেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার চাইতে এসেছি তিনিই তো কোরআনের এই আয়াত তেলাওয়াত করেছেন অতএব ভুল হবে মুহাম্মদ সাল্লাল্লাহুর কাছে খাবার চাওয়া ফিরে যায় আল্লাহ যখন নিজে দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবেন আল্লাহর উপরে ভরসা করে ভাইরা আমার হাদিস শরীফ বর্ণনা দেয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছিলেন ওই সাহাবাটা
নবীর কোরআন তেলাওয়াত শুনে আল্লাহর উপরে ভরসা করে আস্তে আস্তে নিজের তাবুর দিকে ফিরে গেলেন। তাবুত জেলে সাথীরা জিজ্ঞাসা করে, ও ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য কি খাবারের ব্যবস্থা করেছেন? আল্লাহর নবীর ওই সাহাবা সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ও ভাইরা একটুখানি ধৈর্য ধারণ করো, আল্লাহ আমাদের জন্য অবশ্যই খাবারের ব্যবস্থা করে দেবেন। একটুখানি ধৈর্য ধারণ করো, অবশ্যই আমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। ও মুসলমান, হযরত আবু মুসা এবং তার সঙ্গীরা মনে করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়তো আমাদের জন্য খাবার পাঠিয়ে দেবেন। নবীর সাহাবা আল্লাহর উপরে ভরসা করলেন, আল্লাহর উপরে তাওয়াক্কাল করলেন, সাথীদের সব চুপ হয়ে গেল। তাবুর ভিতরে আছে ধৈর্য ধারণ করতেছে, হঠাৎ করে তারা দেখতে পেলেন যে দুইজন মানুষ খাঁচা ভর্তি খাবার নিয়ে তাদের তাবুর সম্মুখে হাজির হয়ে গিয়েছে। হযরত আবু মুসা শারি এবং সঙ্গীরা খাবার খেতে শুরু করে দিলেন, এত সুন্দর খাবার, এত সুস্বাদু খাবার। আবু মুসা শারি বর্ণনা দেন, জীবনে কোনোদিন এত সুন্দর খাবার আর আমি খাই নাই। মুসলমান বন্ধু আমার, হযরত আবু মুসা শারি এবং তার সঙ্গীরা সবাই মিলিতভাবে খাবার গুলো খেলেন, এত পরিমাণে খাবার খাঞ্চার ভিতরে ছিল। হাদিস বর্ণনা দেয় তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পরেও খাঞ্চার অর্ধেকটাও তারা শেষ করতে পারে নাই। মুসলমান বন্ধু আমার, হাদিস শরীফের বর্ণনায় পাওয়া যায় হযরত আবু মুসা সঙ্গে সঙ্গে মশওয়ারা করলেন, ও সাথীরা এত সুন্দর সুস্বাদু খাবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, আর এই খাবার আমরা পর্যাপ্ত পরিমাণ ভক্ষণ করেছি, আমরা সবাই খেয়েছি, তারপরে ওই খাবার গুলো বেড়ে গিয়েছে। ভাইরা, এই খাবার গুলো নষ্ট করা যাবে না, এই খাবার গুলো ফেলে দেওয়া যাবে না, পুনরায় এই খাবার গুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে ফিরিয়ে নিয়ে যা। আবু মুসা আবার দুইজনকে পাঠিয়ে দিলে, যাও ভাই, খাবার কি রাসূলুল্লাহর দরবার থেকে এসেছিল? হ্যাঁ, হযরত আবু মুসা তো জানেন না খাবার কোথা থেকে এসেছেন। ওই সাহাবা যিনি রাসূলুল্লাহর কাছে গিয়েছিলেন, তিনিও তো এসে বলেননি রাসূলুল্লাহ খাবার পাঠাবেন, তিনি কি বলেছিলেন? অপেক্ষা করো, ধৈর্য ধরো। হযরত আবু মুসা আবার দুইজনকে পাঠিয়ে দিলেন, যাও রাসূলুল্লাহর দরবারে যে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনার পাঠানো খাবার এত সুন্দর সুস্বাদু আর এত সুন্দর খাবার, আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ খেয়েছি, তারপরেও এই খাবারগুলো বেড়ে গিয়েছে। হুজুর, এইগুলো অন্য কাউকে আপনি দিয়ে দেবেন, কথা মতো কাজ। দুইজন সাহাবা খাঁচা নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে খাবার আপনি পাঠিয়েছিলেন আমরা খাওয়ার পরে এটা বেড়ে গিয়েছে, তাই পুনরায় আপনার কাছে ফিরিয়ে নিয়ে এসেছি। রাসূলুল্লাহ চিন্তা করলেন, কই, আমি তো খাবার কারো পাঠাই নাই। চট করে রাসূলুল্লাহ বললেন, শোনো, তোমরা আমার কাছে খাবার চাইতে এসেছিলে কি? বললেন, হুজুর আমাদের একজন সাথী আপনার কাছে, আবু মুসা আশআরি, আমাদের দলের যিনি হেড, আমাদের সফর সঙ্গী, সফর লিডার যিনি, তিনি পাঠিয়েছিলেন আর তিনি আপনার কাছে খাবার চাইতে এসেছিলেন। রাসূলুল্লাহ বললেন, একবার যাও না, তাকে ডেকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে তাকে ডাকা হলো, রাসূলুল্লাহর সম্মুখে হাজির। আমার নবী ডাক দিলেন, ও সাহাবা, তুমি কখন এসেছিলে আমার কাছে খাবার চাইতে? ভাইরা আমার, হাদিস শরীফ বর্ণনা দেয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার সাহাবাকে যখনই জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সাহাবা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে আমার সফর লিডার আবু মুসা শারির কথা মতো খাবার চাওয়ার জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এসে দেখি আপনার জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জবান মুবারক থেকে শুনতে পেলাম কুরআনুল কারীম থেকে আপনি তেলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি আয়াত শ্রবণ করলাম সঙ্গে সঙ্গে চিন্তা করলাম
আল্লাহ স্বয়ং যখন প্রত্যেকের খাবারের দায়িত্ব নিয়েছেন আপনার কাছে খাওয়া চাওয়াটা আমার ভুল হবে সেই জন্য আমি আপনার কাছে আর খাওয়ার চাই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে আমি আপনার দরবার থেকে ফিরে গিয়েছিলাম আমার সাথীরা জিজ্ঞাসা করলেন আমি বলেছিলাম আল্লাহর উপরে তাওয়াক্কাল করে একটু অপেক্ষা করো ধৈর্য ধারণ করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার কিছু সময় পরে আমরা দেখতে পেলাম দুইজন মানুষ খাঁচা ভর্তি খাবার নিয়ে আমাদের কাবুর সম্মুখে হাজির হয়ে গিয়েছে আমার নবী ডাক দিলেন সাথীরা ওয়াবা সাবারা আমার ওই সাবা আল্লাহর প্রতি ভরসা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যে জান্নাত থেকে তাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ ভাই ওয়াজ মনে আছে রাসূলুল্লাহর বাড়িতে মেহমান ছিলেন কে ইহুদি ইহুদি মনে মনে কি চিন্তা করছিল ভাই এই ডিস্টার্ব করলে হবে না আপনারা যদি বিয়াদবি না নেন এই চাটা বন্ধ করলে কি অসুবিধা আছে হ্যাঁ এরকম মিনিট সময় না হয় শুরুতে আল্লাহ তাই শেষ এটি তো শেষ হয় না আল্লাহুম্মা وعلى آل سيدنا ভাই রামার আল্লাহর নবীর বাড়িতে ইহুদি মেহমান সেজে যাচ্ছে তার মনে মনে নিয়ত হয়েছে রাসূলুল্লাহর বাড়ির সব খাবার খেয়ে ফেলবে রাসূলুল্লাহ মেহমানকে নিয়ে খুব সুন্দরভাবে ভালো বিছানা বিছিয়ে দিলেন তার আরামের জায়গা করে দিলেন তার জন্য খুব ভালো দামি খাবারের ব্যবস্থাও করে দিলেন এ বেটা ইহুদি এত আগে থেকেই নিয়ত খারাপ রাসূলুল্লাহর বাড়ির ভালো খাবার পেয়ে যতটুকু তার খাওয়ার দরকার ছিল তার থেকে অনেক বেশি খেয়ে ফেলেছে ভাই বেশি খেলে কি হয় বলেন তো বদ হজম ও ইহুদি অনেক খেয়েছে একদম পুরো মনে করেন ফুল গলা পর্যন্ত লড়তেছে রাসূলুল্লাহ বললেন আপনার জন্য এইটাই জায়গা এখানে আপনি আরাম করেন ইহুদি রাসূলুল্লাহর দামি বিছানার উপরে আরাম করতেছেন রাত্র যত ভারী হয় ইহুদির পেটের অবস্থাও তত খারাপ হয় হাদিস বর্ণনা দিচ্ছে এক পর্যায়ে ইহুদি রাসূলুল্লাহর ঘর থেকে বাইরে বার হবে এ সুযোগ আর পায় নাই রাসূলুল্লাহর ওই দামি বিছানার উপরেই প্রসাব পায়খানা করে ফেলেছে এখন কাজ শেষ হওয়ার পরে তখন তার চিন্তা হচ্ছে তাই তো যে কাজটা আমি করে ফেলেছি সকালবেলা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আমাকে তো আর জীবিত রাখবে না কেন না যে মোহাম্মদ আমার জন্য এত দামি বিছানা বিছিয়ে দিয়েছে যে মোহাম্মদ আমার জন্য দামি ভালো খাবারের ব্যবস্থা করেছে আর তার বাড়িতে আমি যে অন্যায়টা করে ফেলেছি সকালবেলা দেখলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না অতএব এখানে আর থাকা যাবে না এখান থেকে আস্তে আস্তে কেটে পড়ি ভাই আমার গভীর মনোযোগ দেন হাদিস শরীফ বর্ণনা দেয় আল্লাহ নবীর ওই মেহমান ইহুদি মানুষটা গভীর রজনীতে আমার নবীকে না জানিয়ে নবীর ঘরের ভিতর থেকে গোপনে আস্তে আস্তে বার হয়ে গিয়েছে মুসলমান বন্ধু আমার হাদিস বর্ণনা দেয় ইহুদি মানুষটা আমার নবীর বাড়ি থেকে যখন গোপনে বার হয়েছিলেন ভুলবশত তার একটা দামি তরোয়াল নবীর বাড়িতে রেখে এসেছেন ও মুসলমান বন্ধু আমার নবী দয়ার নবী কেমন দয়ার নবী একটুখানি খেয়াল করেন রাসূলুল্লাহ আমাদের জন্য কি শিক্ষা রেখে গিয়েছেন একটু খেয়াল করেন আজকে আপনি মুসলমান
আমি মুসলমান, আপনার যদি 2 লাখ টাকা থাকে আমি মুসলমান, আমার হিংসা হয় কিভাবে আপনার টাকাটাকে শেষ করা যায়? আপনি মুসলমান আর একজন মুসলমান আপনার পাশের বাড়িতে 2 তলা বাড়ি যদি কেউ বানায় আপনার হিংসা হয় কি করে তার 2 তলা বাড়িটাকে নষ্ট করা যায়? ও বন্ধু, এটা আমার রাসূলুল্লাহর আদর্শ নয়, এটা আমার রাসূলুল্লাহর শিক্ষা নয়। আমার রাসূলুল্লাহর শিক্ষা কেমন একটুখানি খেয়াল করেন, আমার নবীর বাড়ি থেকে ইহুদি মানুষটা তরোয়াল ফেলে রেখেন গোপনে রাতের অন্ধকারে যখন বার হয়ে চলে গেলেন, নবী আমার সকালবেলা মেহমানের বাড়ি ঘরের দিকে রওনা দিলেন। মেহমানের ঘরেতে যেয়ে দেখলেন মেহমান নাই, আমার নবী একটু চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ না জানি মেহমানের সঙ্গে কোনো বেয়াদবি হয়ে গিয়েছে, মেহমান হয়তো আমার প্রতি অখুশি হয়েছে, মেহমানকে সঠিকভাবে অত খেদমত করতে পারি নাই, যার জন্য মেহমান আমার প্রতি রাগান্বিত হয়ে আমার বাড়ি থেকে চলে গিয়েছে। নবী আমার আফসোস করতে লাগলেন, ও মুসলমান বন্ধু, যদিও সেই সময় আমার নবীর মেহমান কোন ইমানদার ছিলেন না, নবীর মেহমান ছিলেন একজন ইহুদি, ইহুদি মেহমানের জন্য যে নবী এতটা কষ্ট করতে পারেন, এতটাই অনুশোচনা অনুতপ্ত হতে পারেন। মুসলমান, আপনার বাড়িতে একজন মেহমান যদি আসে আপনার কেন গা জ্বালা করে? কথা ভুল বলছি? বিশেষ করে আমাদের ঘরের মা বোনেরা, যদি সন্ধ্যার পর কোনো আত্মীয় আসে তো ঘরের দরওয়াজাই খুলবে না, কলিং বেল একবারের জায়গায় 10 বার বাজান বলে এখন কাজা হয়ে যাবে, এখন ওঠা যাবে না, উঠবো সেই 10টার পরে। ও মা একটু ভালো করে শুনে যান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের শিক্ষক, তিনি কি শিক্ষা রেখে গিয়েছেন আমাদের জন্য। রাসূলুল্লাহ মেহমানকে না পেয়ে নিজের মনের কাছে একটু অনুশোচনা অনুতপ্ত হলেন, না জানি মেহমানের সঙ্গে কোনো অসৎ আচরণ হয়ে গেল নাকি। তারপরে ঘরের ভিতরের দিকে যে দেখেন সুন্দর বিছানাগুলো সব নোংরা, নবী আমার এই সব কিছু দেখার পরেও কারুর সঙ্গে কিছুই বলেন নাই। হাদিস শরীফ বর্ণনা দিচ্ছে আমার নবী ওই নোংরাকৃত কাপড়গুলো বার করে নিজে ধৌত করা শুরু করলেন। সাহাবারা এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন আপনার সঙ্গে এই রকম বিশ্বাসঘাতকতা কে করেছে? সে যেখানেই থাকুক না কেন আমরা খুঁজে বার করে তাকে যোগ্য শাস্তি দেব। ভাই আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা তোমরা কি কোরআন শোনো নাই, তোমরা কি কোরআন বোঝো নাই? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সাহাবাদেরকে ডাক দিচ্ছেন, সাহাবারা তোমরা কি কোরআন শোনো নাই, তোমরা কি কোরআন বোঝো নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম জমির আসমানে যা কিছু আছে প্রত্যেকের জন্য আমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। অতএব ও সাহাবারা শোনো, আজকে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার কারণে একজন মানুষ যদি কষ্ট পায় দুঃখ পায় আল্লাহর কোরআনের আয়াত তো মিথ্যা বলে প্রমাণিত হয়ে যাবে। অতএব তোমরা খামোশ হও, তোমরা শান্ত হও, তোমাদের বাড়াবাড়ি করার কোনো যুক্তি নাই, তোমরা সবর করো। ও মুসলমান, ওদিকে ওই ইহুদি মানুষটা রাস্তার মাঝায় হঠাৎ করে তার মনে পড়ে যায় আমার দামি তরোয়াল তো মুহাম্মাদের বাড়িতে ফেলে এসেছি। ইহুদি চিন্তা করতে লাগলো, তাই তো মুহাম্মাদের বাড়িতে দামি তরোয়াল আর রেখে আসা যাবে না, আবার ভাবতেছে যদি আমার তরোয়াল আনতে যায় হয়তো আমার তরোয়াল দিয়ে আমাকেই বিখণ্ডিত করে দেবে। আবার চিন্তা করছে না না এত সুন্দর দামি তরোয়াল এমনি এমনি দেওয়া যাবে না, মরি মরব তবু তরোয়ালটাই নিয়ে মরব। ইহুদি চিন্তা করতো না তরোয়াল এমনি এমনি দেওয়া যাবে না, ও তরোয়াল নিতেই যাব, তারপর যা হয় হবে। সাত পাঁচ চিন্তা ভাবনা করে ইহুদি তরোয়াল ফেরত নেওয়ার জন্য আস্তে আস্তে আমার নবীর বাড়ির দিকে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়িয়ে বলছে, ও মুহাম্মদ আমার ভুল হয়েছে,
আমার অন্যায় হয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। আর আমার একটা দামি তরোয়াল তোমার ঘরের ভিতরে রয়ে গিয়েছে, দয়া করে তরোয়ালটা ফিরিয়ে দাও। একটু মনোযোগ দেন, রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, ইহুদির কথা শোনার সঙ্গে সঙ্গে একটা কোনো প্রশ্ন করেন নাই, আমার নবী জিজ্ঞাসাও করেন নাই, কেন আপনি আমার এই দামি কাপড়ের উপরে নোংরা করেছেন? না, একটা কোনো কথা আমার নবী জিজ্ঞাসা করেন নাই, আমার নবী ইহুদির কথা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে দামি তরোয়ালখানা বার করে আস্তে আস্তে ইহুদির হাতে তুলে দিয়েছে। ইহুদি মানুষটা আমার নবীর হাত থেকে তরোয়ালখানা নিলেন, আর নবীর চেহারার দিকে তাকায়, ইহুদি আমার নবীর চেহারার দিকে তাকায়, চোখের পানি টপ 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 করে পড়তেছে। ইহুদি যত আমার নবীর চেহারার দিকে তাকায়, অঝর্ণ কাঁদন, ইহুদি চিৎকার দিয়ে নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করেন, আমি এতদিন আপনাকে চিনতে পারি নাই, মক্কার বেঈমানেরা আপনার নামে কুৎসা রচনা করেছে, আপনাকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে, আপনাকে সন্ত্রাসবাদী বলে গালি দিয়েছে, আপনার নামে নানান রকমের মিথ্যা অপবাদ রচনা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার বেঈমানদের কথা মতো এতদিন পর্যন্ত আপনার থেকে দূরে সরে ছিলাম, আজকের আমি নিজে প্রমাণে পেয়েছি, আমার বিশ্বাস আপনার থেকে ভালো মানুষ পৃথিবীর জমিনে আর একটাও নাই। আর চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, ইহুদি মানুষটা আমার নবীকে ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতদিন অন্ধকারের ভিতরে ডুবেছিলাম, আজকে যখন আলোর দিশা দেখতে পেয়েছি, হুজুর আর অন্ধকারে যেতে চাই না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আর দূরে সরিয়ে দেবেন না, দয়া করে আমাকে ইসলামের ছায়াতলে স্থান দিয়ে দেন। আমার নবী সঙ্গে সঙ্গে ইহুদির দিকে হাত বাড়িয়ে দিলেন, ইহুদি নবীর হাত কানা ধরে নিলেন, আমার নবী পড়তে লাগলেন, ইহুদি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই রামা সেই নবীর উম্মত আমরা, তাই তো নাকি? কথা কন না কেন, সেই নবীর উম্মত, তো সেই নবীর উম্মত আপনি আমি দাবি করি। আমাদের মধ্যে হিন্দু ভাইয়ের সহযোগিতা করা তো দূরের কথা, একজন মুসলমানও যদি চিৎকার করে কাতরায়, তারপরে আর একজন মুসলমান, এমনও কিছু এ সমাজে আছে স্ট্যান্ডার্ড যারা মডার্ন বলে দাবি করে, বা এমনও কিছু মানুষ আছে তারা ছটফট করা মানুষটার দিকে ফিরে পর্যন্ত তাকায় না। কথা ভুল বলছি? হ্যাঁ ভাই, এরা কি আদেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আপনি বলতে পারবেন? হ্যাঁ, যদি আমার কথার কোনো ডুপ্লিসিটি ধরা পড়ে আপনারা আমাকে বলবেন, হুজুর আপনি এটা ভুল বলতেছেন। আর যদি প্রত্যেকটা কোরআন হাদিসের দলিল অনুযায়ী হয়, আপনাকে শুনতে হবে এবং মানতে হবে, রাগ করলে হবে না। আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন, আমি শুধু টাকাই কামা করার লক্ষ্যে আসি না, শুধু আপনাদের এখানে দুই ঘন্টা আলোচনা করে চলে যাব, বা যাওয়ার সময় 15,000 টাকা পকেটে নিয়ে, এই লক্ষ্যে নয়। টাকা আপনারা দেবেন খুশি করে হাদিয়া, আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, কিন্তু আমার নৈতিক দায়িত্ব রয়েছে আপনাকে কিছু জানানোর, এটা আমার নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাকে ক্ষুদ্র হলে একজন আলেম বানিয়েছেন, এটা আমার কর্তব্য, আমাকে এটা পালন করতে হবে, কেননা এই শিক্ষাটা আমার রাসূলুল্লাহ দিয়ে গিয়েছেন। এটা কে দিয়েছেন? আমার রাসূলুল্লাহ। আপনি ভাবতে ভাবলে অবাক হবেন, আজকে আমি আব্দুর রহমান দিনের দাওয়াত দিতে এসেছি, আপনারা আমাকে মহব্বত করে ভালোবেসে খুব ভালো খাবার খাওয়াবেন, তারপরে যাওয়ার সময় পকেট ভর্তি হাদিয়া দেবেন, কিন্তু আমার রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে যে কি পেয়েছে শুনবেন? কথা কয় না শুনবেন? রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে যে আমি দিনের দাওয়াত দিতে এসে ভালো খাবার পাচ্ছি, টাকা পাচ্ছি, আর আমার রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে যে কি
কি পেয়েছেন আসেন একটা হাদিসের বর্ণনা দেই হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বাসায় 1 তারিখে আমার নবী প্রবেশ করেছেন এই বাচ্চারাই কথা বলো রাসূলুল্লাহ হযরত আয়েশার ঘরে প্রবেশ করলেন আয়েশা আমার নবীকে খেদমত করছেন সেবা করছেন হাদিসের বহু বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ অনেক সময় আম্মাজান আয়েশার উরুতে মাথা রাখতেন আর আয়েশা নিজের আঙ্গুলগুলো দিয়ে রাসূলুল্লাহর চুল মুবারক আস্তে আস্তে মেসেজ করে দিতেন বিভিন্ন ভাবে রাসূলুল্লাহকে খেদমত করতেন সেবা করতেন এক তারিখে হযরত আয়েশা সেবা করতে করতে হঠাৎ করে রাসূলুল্লাহর পিঠের দিকে নজর চলে যায় হযরত আয়েশা রাসূলুল্লাহর পিঠের দিকে তাকিয়ে দেখেন রাসূলুল্লাহর পিঠের চামড়াগুলো যেন গুটি গুটি কালো কালো দাগ দাগ হয়ে আছে ভাইরা আমার গভীর মনোযোগ দেন হাদিস শরীফ বর্ণনা দেয় আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পিঠের কালো কালো দাগগুলো দেখে আমার নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যদি পেয়াদবি না নেন আজকে আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই নবী আমার আয়েশাকে ডাক দিলেন আয়েশা আমি হলাম তোমার স্বামী তুমি হলে আমার বিবি বিবি স্বামীর কাছে কিছু জানতে চাইলে পরামর্শ লাগে না তারপরে আমি হলাম তোমাদের নবী আমার দায়িত্ব তোমাদেরকে শেখানো জানানো বোঝানোর ও আয়েশা আজ থেকে আর দ্বিতীয় কোনোদিন পারমিশন নেওয়া লাগবে না আমি নবী তোমাকে ফুল পারমিশন দিয়ে দিলাম যখন যেটা তোমার জানার দরকার হয় আমার থেকে জেনে নিও ও আয়েশা বলো বলো এখন তোমার কি জানার আছে আমার নবী কি ডাক দিয়ে আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠের চামড়াগুলো কালো কালো গুটি গুটি দাগ দাগ হয়ে আছে ভাইরা আমার হাদিস বন্ধুরা নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আয়েশার কথা শোনার সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়া শুরু হয়ে গিয়েছে আয়েশা তাকায়া দেখে আমার নবী কাঁদতেছেন হযরত আয়েশা নিজেকে তিরস্কার করলেন নিজেকে ছোট মনে করলেন নিজেকে ধিক্কার জানালেন হায় হায় আমি আয়েশা আমার একটা কথার কারণে নবী দুঃখ পেয়েছেন নবীর কষ্ট হয়েছে নবীর চোখের পানি ঝরতেছে আমি আর এই মুখ নিয়ে কেমনে ভাবেন নবীর সম্মুখে দাঁড়াবো ও মুসলমান ভাই বন্ধু ও আমার পথদাঁড়ারে মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে যান আমার নবীর চোখের পানি দেখে হযরত আয়েশা আর সহ্য করতে পারলেন না নবীর চোখের পানি সহ্য হয় নাই দ্রুত গতিতে ফাতেমার কাছে যে হাজির হযরত ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন ও বেটি ফাতেমা আমি আয়েশা চরম বেয়াদবি করেছি আমি আয়েশা অন্যায় করে ফেলেছি আমি আয়েশা আমার একটা কথার কারণে তোমার আব্বা কাঁদতেছেন তোমার আব্বার চোখের পানি ঝরতেছে ও বেটি ফাতেমা আমি আয়েশা আমার শরম লাগে আমার লজ্জা লাগে আমি আর নবীর সম্মুখে যেতে পারছি না তুমি একটুখানি আমার হয়ে তোমার আব্বার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও ও ফাতেমা আমার কথাই রহমাতুল লিল আলামিন যদি দুঃখ পেয়ে থাকেন নবী যদি কষ্ট পেয়ে থাকেন আমার কথাই তিনি যদি রাগান্বিত হয়ে যান ফাতেমা যাও যাও একটা বার আমার হয়ে তুমি ক্ষমা চেয়ে নাও আল্লাহর হস্তে তিনি যেন আমাকে মাফ করে দেন মুসলমান বন্ধু আমার হাদিস বর্ণনা দেয় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আয়েশার মুখ থেকে বর্ণনা শোনার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন তাকায়া দেখে আমার নবী ডুকরে ডুকরে কাঁদতেছেন আমার নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরতেছেন হযরত ফাতেমা ডাক দিলেন আব্বা জান আমি ফাতেমা আপনার কান্না সহ্য করতে পারি না আপনার কান্না আমি ফাতেমা আমার সহ্য হয় না আব্বা জান আমাদের মা আয়েশা যদি কোনো বেয়াদবি করে ফেলে আমাদের মা আয়েশার কথায় আপনি যদি কষ্ট পেয়ে থাকেন আপনি যদি দুঃখ পেয়ে থাকেন আমি আয়েশার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি আল্লাহর রাস্তায় আপনি আয়েশাকে মাফ করে দেন মুসলমান ভাইরা আমার হাদিস বর্ণনা দেয় আল্লাহর নবী ফাতেমার কথা শোনার সঙ্গে সঙ্গে
অশ্রুসিক্ত নয়ন দুটি মেলিয়ে আস্তে আস্তে একটু দূরের দিকে তাকায়া দেখেন হযরত আয়েশা বাচ্চা শিশুর মতো দুকরে দুকরে কাঁদতেছে। আমার নবী আয়েশাকে ডাক দিল, আয়েশা ও আয়েশা, আমি নবী তোমার কথাই দুঃখ পাই না, আমি নবী তোমার কথাই কষ্ট পাই না। আয়েশা শোনো, তবে তুমি যে কথাটা আমায় বলেছো ওই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি নবী আমার এক করুণ দিনের কথা মনে পড়েছে, যার জন্য আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। আয়েশা তোমার কথায় আমি কষ্ট পাই নাই। আমার নবীকে ডাক দিয়ে আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন করুণ দিনের কথা আপনার মনে পড়েছে যে আপনি আপনার চোখের পানি আটকে রাখতে পারেন নাই? আমার নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা তুমি যাবার পিঠের চামড়ার কালো কালো দাগগুলো দেখতে পেয়েছো? আয়েশা তুমি আমাকে ডাক দিয়ে বলেছিলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠের চামড়ায় কালো কালো দাগ দাগ হয়ে আছে? আয়েশা শোনো, আমার জীবনে কোনোদিন বসন্তের রোগ হয় নাই। ও আয়েশা তুমি আমার পিঠে যে কালো কালো দাগগুলো দেখতেছো ওগুলো বসন্তের রোগের দাগ না। আয়েশা রে, ওই দাগগুলো তায়েফের মানুষের পাথরে লাগাতে দাগ। আমার নবীর চোখের পানি টপ 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 করে পড়তেছে। হযরত আয়েশা ফাতিমার টুকরে টুকরে কাঁদতেছেন। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষের কাছে কি অপরাধ আপনি করেছিলেন যে যার কারণে আপনাকে তারা এত আঘাত দিয়েছে, আপনার পিঠে এখনো দাগ রয়ে গিয়েছে? নবী আমার আয়েশাকে ডাক দিয়ে ওই সময় বলেছিলেন, ও আয়েশা, তায়েফের মানুষের কাছে আমি কোনো অপরাধ করি নাই, আমি তায়েফের মানুষের কাছে কোনো অন্যায় করি নাই। আয়েশা তায়েফের মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আহ্বান জানিয়েছিলাম, অন্ধকারে তারা নিমজ্জিত ছিল, তার ভিতর থেকে আলোর দিকে বাহির করার জন্য তাদেরকে আহ্বান দিয়েছিলাম, দাওয়াত দিয়েছিলাম, তারা আমার দাওয়াতটাকে কবুল করে নাই, বরং তারা আমাকে পাথরে আঘাত দিয়েছিল। হযরত আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত আঘাত করেছে, আল্লাহ বুঝি কোনো সাহায্য আপনার করে নাই? আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা বলো কি, যখনই তায়েফের মানুষ আমাকে আঘাত দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফারিস্তা জিব্রাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন সাহায্যের জন্য। আমি আমি আজই জিব্রাইল আমিনকে সেই সময় কোনো রকমের সাহায্য না নিয়ে তায়েফের মানুষের প্রতি জিব্রাইল আমিন যে আমার কাছে এসেছিল আমার থেকে যেটা অর্ডার চেয়েছিল আমি রাসূলুল্লাহ সেদিন জিব্রাইল আমিনকে ফেরত দিয়েছিলাম আর বলেছিলাম, ভাই জিব্রাইল, তায়েফের মানুষগুলোকে যদি শেষ করে দাও এমনি ভাবে তাম পৃথিবীর মানুষ যদি শেষ হয়ে যায় আমার আল্লাহকে আল্লাহ বলে কে ডাক দিবে? অতএব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তায়েফের মানুষের কষ্টগুলো সহ্য করে নিলাম, তায়েফের মানুষগুলোকে মাফ করে দিলাম, আল্লাহ যেন ওদের হেদায়াত দান করে দেয়। ও মুসলমান, যে নবী এই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য এই দিনের দাওয়াত দেওয়ার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, এত কষ্ট সহ্য করেছেন, ভাই আমি আপনি তো সেই নবীর উম্মাদ, সেই নবীর ছাত্র, আমাদের ভিতরে কতটুকু ত্যাগ আছে কথা বোঝাতে পারছি? ভাই মুসলমান, মুসলমান বলে সব কিছু করছি, মূলত মুসলমানের কাজ কতটুকু আমরা করতে পেরেছি? এগুলো একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে, ভালো করে নিজের মস্তিষ্কের সাথে ধোলাই করে নেন, তাহলে বুঝবেন আপনার ওয়াজ শুনে আজকে লাভ হয়েছে না লস হয়েছে। ভাই রাসূলুল্লাহর জন্মদিন পালন করতে আমরা নবী দিবসের মাহফিলে বসে আছি, খুব ভালো করে বোঝা লাগবে, রাসূলুল্লাহ কি পৃথিবীতে এসেছিলেন এই ঈদে মিলাদুন্নবী পালন করে খিচুড়ি খাওয়ার জন্য? কথা কয় না, রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছিলেন ঈদে মিলাদুন্নবী পালন করার নামে মেলা বসানোর জন্য? খবরদার, সময় আছে, পরিবর্তন হয়ে যায়, আমি আপনাকে নিষেধ করছি না,
কিন্তু আপনাকে এটাও তো ভাবা লাগবে রাসূলুল্লাহ কেন পৃথিবীতে এসেছিলেন, রাসূলুল্লাহ কেন পৃথিবীতে এসেছিলেন, রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কিন্তু বর্তমান সময়ে আমরা পুনরায় সেই অন্ধকারের দিকে দিনের পর দিন ঢলে পড়তেছি। দেখেন না, আমরা যত আল্লাহ ভোলা হচ্ছি আল্লাহ তত টাইট দিচ্ছে, তাই তাই না? এমন একটা করোনা যা সারা পৃথিবী ছোট কত ছুটছে, ছোটা ছুটি ছোটা ছুটি, কত মানুষ মারাও যাচ্ছে, কেন এগুলো কেন আসতেছে একটু বিশ্লেষণ করেন। আমাদের চলার ভুলের জন্য ইতিহাস সাক্ষ্য, যুগে যুগে আল্লাহ বান্দাদেরকে সৎ পথে ধাবিত করার জন্য, বান্দা বান্দি যখন অসৎ পথে চলে যায় সৎ পথে আনার জন্য দিনের পর দিন এইরকম ভাবে অনেক পরীক্ষার সম্মুখীন আল্লাহ করেছেন, এভাবে সুযোগ দিচ্ছেন আমাকে আপনাকে। যখন আমাদের দেশের সরকার বাহাদুর ঘোষণা করলো মসজিদ মন্দির তীর্থস্থানে যাওয়া যাবে না, এখন মহামারী সেই সময় মুসলমানদেরকে ধরে রাখা যায় না মসজিদ, তখন মনে হয় একতলা মসজিদ তিনতলা করতে হবে, অথচ রাষ্ট্রীয় বিধান এখন মসজিদ যাবে না, বাড়িতে যে যার প্রার্থনা করেন নামাজ পড়েন, মুসলমানদের তখন ধরে রাখা যায় না। ইমাম সাহেব হুজুরা যদি নিষেধও করেন আপনি একা নামাজ পড়বেন, আপনি একা করোনা থেকে বাঁচবেন আর আমরা সব করোনায় যাব, এখন আপনি দেখেন মসজিদে সে মুসলমানদের আর খুঁজে পাওয়া যায় না। কথা কি ভুল বলছি ও ভাই? করোনার হাত থেকে বাঁচার জন্য আপনি মসজিদে ছুটছিলেন, যখনই একটু স্বাভাবিক হয়েছে আপনি মসজিদ ভুলে গিয়েছেন। মনে রাখবেন আল্লাহ কিন্তু আপনাকে ছাড় দিবেন না, আল্লাহ আপনাকে ছাড় দেবেন না। অতএব সময় থাকতে পরিবর্তন হয়ে যান, আজকের থেকে এইরকম ভাবে অঙ্গীকার করেন, নিজের মনটাকে পরিবর্তন করে নেন যে এতদিন যা কিছু করেছি ভুলবশত করে ফেলেছি, আজকের থেকে তওবা করে নিলাম, অন্যায় ভাবে অন্যায় পথে আর কোনোদিন যাব না, ইচ্ছাকৃত নামাজ কাজা করব না, ইচ্ছাকৃত রাসূলুল্লাহর হুকুম অমান্য করব না। এইরকম ভাবে একটা একটা করে যদি আপনি প্রত্যেকটা ওয়াজ মাহফিল থেকে আমল করেন, তাহলে আমার মনে হয় আপনার বয়স যত হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত শুধু ওয়াজ শুনেই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, ওয়াজ তবে আমল করতে। দুঃখের বিষয় আমরা আমল করতে পারি না। আমি হুজুর আমি আমি নিজেই কি বলবো, আমি আপনাদের কাছে আজকে এত বড় বড় চিল্লে চিল্লে বলে যাচ্ছি, আমার মতন হুজুর আমি নিজেই সঠিক রাস্তায় নেই, খবর নিয়ে থাকি সাধারণ মানুষের কি বলবো, কথা বুঝেন না ভাইরা আমার, ভুল বুঝবেন না। আমি কিন্তু মূলত আপনাকে বোঝাতে চেয়েছি এই পৃথিবী আমাদের জন্য শিক্ষা কেন্দ্র, এখান থেকে কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কি কয়েকটা হাদিস দিয়ে দলিল দিলাম, প্রমাণ দিলাম। এখন আপনারা হয়তো এমনও প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এত কিছু বলতেছেন, আমরা তো আপনাদের মতন হুজুরের মুখ থেকেই শুনেছি শেষ নবীর উম্মত যারা তারা জান্নাতে যাবেই যাবে, কথা বুঝেন নাই? এই ইয়ে ওয়াজ আপনারা শোনেননি, কথা বলে শোনেননি? শুনেছেন, শেষ নবীর উম্মত যারা এরা জান্নাতে যাবেই যাবে, সত্য, এতে কোনো সন্দেহ নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যত সময় জান্নাতে প্রবেশ না করবে তত সময় অন্য অন্য নবী রাসূল পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না ভাইরা আমার? গভীর মনোযোগ দেন, আপনি আখিরি নবীর উম্মত, এখন আপনাকে বিচার করা লাগবে, আপনাকে জানা লাগবে, বোঝা লাগবে আপনি যে নবীর উম্মত বলে দাবি করতেছেন আদে রাসূল ঘোষিত উম্মতদের দলভুক্ত আপনি হতে পেরেছেন কিনা। এখন আপনার প্রশ্ন হতে পারে, হুজুর রাসূল কেমন উম্মতদের
ঘোষণা করেছেন, কাদেরকে উম্মত বলে ঘোষণা করেছেন? ও মুসলমান, আসেন আর একটা হাদিসের বর্ণনা আপনাদের কাছে দিয়ে যাই। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আল্লাহর নবী এক তারিখে আয়েশাকে ডাক দিয়ে বলতেছেন, আয়েশা আসরের ময়দানে কোটি কোটি মানুষ সেদিন একত্রিত হবে, হযরত আদম শফিউল্লাহ থেকে নিয়ে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর এবং তাদের উম্মত যখন একত্রিত হয়ে যাবে, ও আয়েশা সেদিনেতে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার উম্মত গুলোকে দূর থেকে দেখে দেখে চিনে নেব। হযরত আয়েশা রাসূলুল্লাহর কথা শুনে অবাক হয়ে গেলেন, এ কিভাবে হবে, যেখানে কোটি কোটি মানুষ থাকবে, সমস্ত নবী রাসূল থাকবেন, তাদের উম্মত উম্মতি থাকবেন, আর তার ভিতর থেকে আমাদের নবী তার উম্মত চিনে নেবেন কিভাবে? হযরত আয়েশা রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক বুঝতে পারলাম না, এত মানুষের ভিতর থেকে আপনার উম্মতদেরকে চিনবেন কিভাবে? ভাইরা আমার, হাদিস শরীফ বর্ণনা নাই, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আয়েশাকে ডাক দিলেন, ও আয়েশা শোনো আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই বুঝো। ও আয়েশা, একটা খোলা ময়দানে 100 ঘোড়া যদি দাঁড় করানো হয় আর তোমাকে যদি বলা হয় আয়েশা ওই ঘোড়াগুলোকে তুমি গুনতি করো, আয়েশা তুমি কি ঘোড়াগুলোকে গুনতি করতে পারবে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 ঘোড়া একটা মাঠে দাঁড়ানো থাকবে, আমি আয়েশা সহজেই সেগুলোকে গুনে নিতে পারবো। আমার নবী ডাক দিলেন, আয়েশা 100 ঘোড়ার ভিতরে 99টা ঘোড়া যদি লাল হয় আর একটা ঘোড়া যদি সাদা হয়, আয়েশা বলো দেখি ওই সাদা ঘোড়াটাকে তুমি কি দূর থেকে চিনে নিতে পারবে? আমার নবীর কথা শুনে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 100 ঘোড়ার ভিতরে একটা সাদা ঘোড়া, 100 লাল ঘোড়ার ভিতরে 99টা লাল ঘোড়া আর একটা সাদা ঘোড়া, 99টা লালের ভিতরে একটা সাদা, সে যেখানেই থাকুক না কেন আমি আয়েশা ওর কালার দেখে দূর থেকেই চিনে নিতে পারবো। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা যেমনি ভাবে তুমি কালার দেখে সাদা ঘোড়াটা লাল ঘোড়ার ভিতর থেকে দূর থেকে চিনে নিবে, ও আয়েশা হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলের উম্মত থাকবে আর তার মাঝে আমার উম্মতরাও থাকবে। আয়েশা শোনো, আমি নবী আমার উম্মতের চেহারার উজ্জ্বলতা দেখে আমি নবী দূর থেকে চিনে নেব। আয়েশা, আমি আমার উম্মতের চেহারার উজ্জ্বলতা দেখে দূর থেকে চিনে নেব। আয়েশা বললেন, হুজুর বুঝি আপনার উম্মতের চেহারার উজ্জ্বলতা আল্লাহ সেদিন বাড়িয়ে দিবে? আমার নবী ডাকতেন, আয়েশা আমার যারা উম্মত হবে তারা কোরআন ফলো করবে, তারা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করবে, কোরআন মোতাবেক সমাজ গঠন করবে, কোরআনের এ টু জেড বিধান তারা মেনে চলবে। আয়েশা, আমার উম্মতেরা কোরআনের বিধান মানতে যে ফার্স্ট তারা 5 ওয়াক্ত নামাজই হবে। কি হবে কথা কয় না ভাইরা আমার? আল্লাহর নবী আয়েশার কাছে বর্ণনা দিচ্ছেন, আয়েশা আমার যারা উম্মত হবে পৃথিবীর জমিনে তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, ও আয়েশা কোরআন মোতাবেক তারা নামাজের দিকে ধাবিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাহ ফাগসিলু وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর ঈমানওয়ালা ঈমানদার, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজের জন্য যখন দাঁড়াবে, নামাজের জন্য যখন প্রস্তুতি নেবে, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নেবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাতের কোণই পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মুসা করে নেবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, তোমাদের পা দুখানি তোমরা ধৌত করে নেবে। মুসলমান ভাইরা আমার, আমার নবী আয়েশা কি ডাক দিয়ে বলেছেন, আয়েশা আমার যারা উম্মাত হবে নামাজে দাঁড়ানোর পূর্বে তারা তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কথা মতো আল্লাহর বিধান মতো ধৌত করবে। ও আয়েশা শোনো, হাসরের ময়দানে আমার যে সমস্ত উম্মাত নামাজের জন্য ওযু বানাবে, নামাজের জন্য ওযু বানানোর সময় মুখমণ্ডল ধৌত করবে, মাথা মুসা করবে, হাত ধৌত করবে। ও আয়েশা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদের প্রতি খুশি হয়ে যে তাদের চেহারার উজ্জ্বলতা এতটাই বাড়িয়ে দিবে, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দূর থেকে দেখে চিনে নেব, এটাই আমার উম্মা। আর একটু মহব্বত করে বলা যাবে না ভাই, কিয়ামতের দিবসে হাসরের ময়দানে নবীর উম্মাত হিসাবে যদি আপনাকে রাসূলুল্লাহ দরবারে চিহ্নিত হতে হয়, প্রথম কাজ আপনার কি হবে? কথা বলে ভাই, আমি কি ওয়াজ বলতে পাচ্ছি আপনাদের? হ্যাঁ, রাগ হচ্ছে মনে হয় যে বাচ্চা হুজুর বেশ ভালোই বড় বড় কথা বলে যাচ্ছে। হ্যাঁ ভাইরা আমার, খুব মনোযোগ দেন, প্রথম নম্বর কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ আপনাকে চিনবেন উম্মাত বলে যদি কিনা আপনার মুখের উজ্জ্বলতা বাড়ে। এখন আপনার মুখের উজ্জ্বলতা বাড়াতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে বালিশের পাড় থেকে বার করে টানতে হবে নাকি? কথা কই না, রাত 12টা পর্যন্ত রাস্তার ধারে বসে বসে পিটলে হবে নাকি? বাপ চাচা খালা খালু মামা এক জায়গায় এক টেবিলে বসে গ্লাস ধরলে হবে নাকি? কথা কয় না মুসলমান, খুব ভালো করে বোঝেন, আপনি তো মুসলমান, আপনি মুসলমান এই কারণেই আপনার ভিতরে নামাজ আছে, যার ভিতরে নামাজ নাই সে তো মুসলমানই না, আমার কথা না, এটা রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। খুব ভালো করে বলেন, রাসূলুল্লাহ আজ থেকে 1000 বছর পূর্বে এই কথা জানিয়েছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, ঈমানদার এবং বেঈমান, ঈমানদার এবং মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো একটা, তারকু সালা, কেবলমাত্র নামাজ ছেড়ে দেওয়া, নামাজ পরিত্যাগ করা। ও ভাই, আমি আপনাকে কিন্তু মুশরিক বলছি না, আপনাকে কুফরি বলে ফতোয়াও দিচ্ছি না, আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, রাসূলুল্লাহ যে কথাটা বলে গিয়েছেন এটা কি মিথ্যা? তৎকালীন সময় যারা ঈমানদার রাসূলুল্লাহর কথা মতো আল্লাহর হুকুম নামাজ পালন করতেন, যারা ঈমান আনেনি তারা নামাজ থেকে দূরে ছিলেন, রাসূলুল্লাহ হাদিস বলে দিলেন যে ঈমানদার আর বেঈমান এদের মধ্যে পার্থক্য একটাই, নামাজ। আজকে আমি আপনাদেরকে বলবো না, কারণ আপনারা বছরে একবার হলেও তো ঠুকে দিতে যান মাথায় রুমাল বেঁধে, কথা বলে না এরকম পার্টি আছে নাকি কেউ? দুটো ঈদ দুটো হয় না আবার, কেন রোজার ঈদের আগের দিন খুব আনন্দ হয় তো ধুমধাম, ও সেই রোজার ঈদে অনেকের মিস হয়ে যায়, কিন্তু কোরবানির ঈদটার মিস হয় না, ওই দিন আবার খাওয়া দাওয়া ব্যাপার আছে, তাড়াতাড়ি এসে জবাই করতে হয়, কোরবানিটা কারোর মিস হয় না, রোজার ঈদটা দু একজনের আবার মিস হয়ে যায়, এমনও রেকর্ড আছে। ও ভাই ভুল বুঝবেন না, বছরে দুইবার
ওযু করার নামে কিভাবে ওযু করতে হয় তাও জানে না, কখন মুখ ধুতে হয় কখন হাত ধুতে হয় তাও জানে না। কোন রকমে একটু মুখ হাত ধুয়ে মাথায় রুমাল বেঁধে সেজদা দিলে আপনি রাসূলুল্লাহর উম্মত হতে পারবেন না। সপ্তাহে একদিন মুসলমানের নামটা টিকিয়ে রাখার জন্য মসজিদে যে ভিড় করেও আপনি নবীর উম্মত হতে পারবেন না। যদি আপনাকে প্রকৃতপক্ষে নবীর উম্মত হতে হয় অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে, নামাজ ছাড়া কোনো পথ নেই। আপনি যদি বলেন কি হবে পরীক্ষা, আল্লাহ তাআলার পরীক্ষায় যে কোনো ভাবে ঘুষ ফুস দিয়ে পাশ করে জান্নাতে চলে যাবেন, কেন দুনিয়ায় তো অভ্যাস আছে বুঝেন নাই। ছেলে বিশাল বড় মুস্তান স্কুলে যায় না, আমি বাপের কোটি কোটি টাকা, বাপ দেখতে কোন রকমে যদি একটা সার্টিফিকেট না নি মান সম্মানের ব্যাপার, গ্রাজুয়েশন তো কমপ্লিট করে করাই যায় হোক যা কার না যাক টাকা দিয়ে হলে সার্টিফিকেট আনতে হবে। কোটি কোটি টাকার মালিক বাপ, সন্তান যদি মূর্খ হয় সে একটা শুনতি খারাপ, বাপের টাকার বদৌলতে টাকার বিনিময়ে সার্টিফিকেট কিনে পৃথিবীর মানুষের কাছে বিয়ে পাস সার্টিফিকেট দেখাতে পারছেন। ও ভাই, এই পৃথিবীর কোটি কোটি টাকা দিয়ে আপনি কি আপনার ছেলের জন্য জান্নাত ক্রয় করে দিতে পারবেন? হ্যাঁ আপনাদেরকে ব্যথা দেওয়ার জন্য আসিনি, শুধু কোরআন থেকে বোঝানোর জন্য, বোঝানোর লক্ষ্যে। আজকের সমাজ কতটা নিচের দিকে চলে গিয়েছে, সমাজের মানুষ কতটা অধঃপতনে গিয়েছে, অবাক লাগে ভাবতে যে আজকে কোথায় পৌঁছেছি আমরা। আমাদের মতন আলেমের অভাব নাই, যত দিন যাচ্ছে আলেম সংখ্যা বাড়তেছে কিন্তু সমাজের পরিবর্তন হয় না, কেন কি কারণে একটু আমাদেরকে এগুলো নিয়ে গবেষণা করতে হবে। ভাইরা আমার এখনো সময় আছে, ব্যথা নেবেন না, ফিরে আসেন রাসূলুল্লাহর জন্মদিনকে স্বাগত জানাতে। যে আমরা যখন এত কিছু করতে পেরেছি, সুন্দর মজমা ভর্তি করতে পেরেছি, আমাদের আজকে থেকে এইরকম অঙ্গীকারও করা লাগবে যে আর আমরা কোনোদিন অন্যায় পথে ভুল পথে যাব না, অন্তত পক্ষে যতদিন বেঁচে থাকব ন্যায় পথে থাকব, ভালো কাজ করব, নামাজ পড়ব, আল্লাহর হুকুম মানব, এগুলো যদি করা যায় তবে আশা করা যায় ওই করোনা আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। দেখেননি ওই করোনা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর থেকে কি বিধান দিয়েছে, দিনে কয়বার করে হাত দিতে বলেছে কথা 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 কথা। আরে এ বিধান আজকের স্বাস্থ্য দপ্তর দিচ্ছে, আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিধান তো অটোমেটিক দিয়েই গেছে, বল সুবহানাল্লাহ। আপনি ইসলামকে ফলো করেন, বিজ্ঞান ইসলামের কাছে হার মানতে, বিজ্ঞান কোথায়, ইসলামকে নিয়েই বিজ্ঞান। আপনি ইসলামটাকে আঁকড়ে ধরেন, আপনার কোনো কিছু করতে হবে না। ওই দেখেন কিছু টাকাওয়ালা লোক, তারা সকাল হলি ভোরবেলা ফজরের নামাজের আগে দৌড় দিয়ে যায়, দৌড় দিয়ে হয় তাতে ডাক্তার বলেছে না দৌড়িলে তুমি বেশি দিন বাঁচবে না, ও বেচারি ভয়তে ভয়তে দৌড়চ্ছে, আরে দৌড়ি লাগবে না, ওই না দৌড়িয়ে ফজরের ওয়াক্তে উঠে হেঁটে হেঁটে মসজিদে যান, নামাজ পড়েন, আবার হেঁটে হেঁটে বাড়ি আসেন, দেখবেন ওর দৌড়ুনির 10 গুণ বেশি হবে। আপনি ইসলামিক বিধান মানবেন না আর আপনার ওই সমস্ত হবে না, কার হবে? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আপনার ডায়াবেটিস হবে না, সুগার হবে না, আপনার কোমরে মাথায় ভারে পায়ে ব্যথা যন্ত্রণা কিচ্ছু হবে না। এ চিকিৎসা নামাজের মধ্যেই রয়েছে, এ ব্যায়াম নামাজের মধ্যেই রয়েছে, কিন্তু আপনার মধ্যে যদি সেগুলো না থাকে এগুলো তো আপনার আসবেই আসবে, অতএব সাবধান হওয়া লাগবে, এগুলো আমাদেরকে ঠিকভাবে মেনটেন করা লাগবে। মুসলমান ভাইয়েরা আমার, বলতে বলতে অনেক সময় আগিয়ে এসেছি,
বেশ কিছু দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়েছি রাসূলুল্লাহ থেকে কি শিক্ষা আমরা নেব আরো একটু যদি এগিয়ে যাই আপনাদের অসুবিধা হবে না তো ভাইরা আমার এত সময় পর্যন্ত যে আলোচনা করেছি আসেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান গুণ বর্ণনা করেছি আসেন তো দেখি আমরাও তো অনেক পিতামাতা এখানে আছি সন্তানের মা হয়েছিলেন হযরতে আমিনা না জানি আমিনা কেমন ছিলেন জানতে ইচ্ছা করে না হ্যাঁ যিনি আমাদের রাসূলুল্লাহর আম্মা তিনি কেমন ছিলেন আর আজকে আমাদের ঘরের জানারা মা আছেন তারা কেমন একটু কম্পেয়ার করেন মিলিয়ে দেখেন মায়েরা আপনিও আপনার গর্ভে সন্তান ধারণ করেন আর হযরত আমিনা তিনিও তানার গর্ভে সন্তান ধারণ করেছিলেন তানার আখলাক চরিত্র কেমন ছিল আর আপনার কেমন একটু মিলিয়ে দেখেন হযরত আমিনা সম্পর্কে একটা বর্ণনা পাওয়া যায় শুনলে আপনি অবাক হবেন কি অসাধারণ প্রতিভা কতটা সৎ তখনও কিন্তু তিনি ইসলাম কি জিনিস জানতেন না তবে আল্লাহ বলে একজন আছেন এটা জানতেন হযরত আমিনা কিতাবের বর্ণনা পাওয়া যায় বয়স তখন 7 থেকে 8 বছর অর্থাৎ কিশোরী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে হঠাৎ করে রাস্তার সামনে একটা স্বর্ণ মুদ্রা পড়ে থাকতে দেখেছে খুব ভালো করে বলেন এখন আমাদের ঘরে কোন ছেলে বা মেয়ে যদি স্বর্ণ মুদ্রা পড়ে থাকতে দেখে কি করবে বলেন তো তুলে নিয়ে আসবে তুলে নিয়ে কি করবে দৌড়ে যে মায়ের কাছে যাবে মাই দেখো আমি না রাস্তায় পেয়েছি আমাদের ঘরে মায়েরা হলে কি করবে টপ করে কাউকে না জানিয়ে সেটা আগে গোপন বাক্সে রাখবে সোনা বলে কথা 52-53 হাজার টাকা 10 গ্রামের দাম বুঝেন নাই হযরতে আমিনা স্বর্ণ মুদ্রাটা কুড়িয়ে নিয়ে আস্তে আস্তে বাড়িতে গেলেন মাকে ডাক দিলেন মা আমিনা এই স্বর্ণ মুদ্রাটা রাস্তায় কুড়িয়ে পেয়েছে ভাই আমার কিতাব বন্ধরা দাই হযরত আমিনা স্বর্ণ মুদ্রা খেলা নিয়ে মায়ের কাছে যে হাজির মাকে ডাক দিয়ে বলতেন মা গো এই স্বর্ণ মুদ্রাটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি হযরত আমিনার মা আমিনার হাতে স্বর্ণ মুদ্রাটা দেখার সঙ্গে সঙ্গে নিজের বেটিকে ডাক দিলেন ছোট্ট কিশোরী আমিনা 7-8 বছরের আমিনা মা বেটিকে ডাক দিয়ে বলতেছেন যাও চলে যাও যেখান থেকে তুমি স্বর্ণ মুদ্রাটা কুড়িয়েছো ওই জায়গায় চলে যাও যত সময় পর্যন্ত স্বর্ণ মুদ্রার মালিকের খোঁজ না পাবে যত সময় পর্যন্ত এই স্বর্ণ মুদ্রা তার মালিককে ফিরিয়ে না দেবে তত সময় পর্যন্ত আমার বাড়িতে তুমি ঢুকতে পারবে না ও মুসলমান একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝে রাখেন আল্লাহ নবীর আম্মা হযরত আমিনা তার মায়ের কথা মতো স্বর্ণ মুদ্রাটা নিয়ে ফিরে চলে আসতেন রাস্তার কিনারায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছে কে এই স্বর্ণ মুদ্রার মালিক এই স্বর্ণ মুদ্রার মালিককে স্বর্ণ মুদ্রার মালিককে খুঁজে পেলেন না সন্ধ্যার সময় স্বর্ণ মুদ্রা খানা নিয়ে আস্তে আস্তে মায়ের কাছে যে হাজির মাকে ডাক দিয়ে বলতেছেন মা গো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়েছিলাম কোনো কিছু খাওয়া না ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না তোমার আত্মগুণ একটুখানি আমাকে থাকার ব্যবস্থা করে দেন আমি আবার সকাল হলে স্বর্ণ মুদ্রার মালিকের তালাশ করতে বেরিয়ে যাব মুসলমান বন্ধু আমার কিতাব বর্ণনা দেয় এমনি ভাবে কিছুদিন আবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হযরত আমিনা রাস্তার ধারে স্বর্ণ মুদ্রাখানা নিয়ে দাঁড়িয়ে আছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মালিকের খোঁজ তিনি পেলেন না আবারও বাড়িতে ফিরে আসলেন তৃতীয় দিন আবারও চলে যায় তৃতীয় দিন
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে আছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে হযরত আমিনা দেখতে পেলেন একজন বৃদ্ধ মানুষ, তার মুখটা মলিন হয়ে আছে, চতুর্দিকে তাকায় আর গুটি গুটি আস্তে আস্তে পায়ে হেঁটে হেঁটে আসতেছে। হযরত আমিনা ডাকলেন, ও চাচা কি হয়েছে আপনার, আপনার মুখটা এত মলিন কেন, কেন এবার আপনি এত এই সন্ধ্যার আগে আগে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। বৃদ্ধ মানুষটা আমিনাকে ডাক দিয়ে বলতেছেন, ও বেটি আমি বৃদ্ধ, আমার সম্পদ বলতে কিছুই আর নাই, আমার একটা স্বর্ণের মুদ্রা ছিল, আজ তিন দিন যাবত স্বর্ণ মুদ্রাটা হারিয়ে গিয়েছে, আর সেই স্বর্ণ মুদ্রাটা খুঁজে পাই না, তিনটা দিন আমি রাস্তায় খুঁজে খুঁজে বেড়াচ্ছি, কোথায় সেই স্বর্ণ মুদ্রা আছে, আমি সেই স্বর্ণ মুদ্রার তালাশ করতেছি। মুসলমান বন্ধু আবার হযরত আমিনা মানুষটাকে ডাক দেন, ও চাচা আপনি কি একটু আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারেন। বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলতেছে, বেটি আমি যদি তোমার বাড়িতে যাই স্বর্ণ মুদ্রা কি পাবো? হযরত আমিনা ডাক দেন, চাচা আপনি আমার সঙ্গে আমার বাড়িতে আসেন, আপনার স্বর্ণ মুদ্রা আপনি পেয়ে যাবেন। ও মুসলমান বন্ধু আমার, কিতাব বর্ণনা দিচ্ছে হযরত আমিনা বৃদ্ধ মানুষটাকে নিয়ে আস্তে আস্তে নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে যে মাকে ডাক দিচ্ছেন, মা গো, ও মা আজ তিনটা দিন যার অপেক্ষায় দাঁড়িয়েছিলাম, তিনটা দিন রাস্তার কিনারায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যার জন্য অপেক্ষা করতেছিলাম, মা গো এই সেই বৃদ্ধ মানুষ যার স্বর্ণ মুদ্রাটা আমি কুড়িয়ে পেয়েছি। হযরত আমিনার মা বৃদ্ধ মানুষটাকে ডাক দিয়েন, ও গো আল্লাহর বান্দা আপনি যে দেখতে পাচ্ছেন ওই আমার কিশোরী আমার বাচ্চা মেয়ে আমিনা আজ তিনটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে অনাহারে আপনার স্বর্ণ মুদ্রাটা দেওয়ার জন্য রাস্তার কিনারায় দাঁড়িয়েছিল। বৃদ্ধ মানুষটা চোখের পানি ঝরায় আর আমার আল্লাহকে ডাক দিলেন, আসমানের মালিক ডাক দিলেন, ও মালিক আমাকে উপহার দেবার মতো আমার কাছে কোনো সামর্থ্য নাই, ও গো মালিক আজকের এই ছোট্ট কিশোরী আমার জন্য যে কষ্টটা সহ্য করেছে, যে সৎ মনোভাব দেখিয়েছে, মালিক আপনার কাছে দরখাস্ত দিলাম, ও যেমন ভাবে আমার সম্মান রক্ষা করেছে, আল্লাহ আপনি ওকে এমন সম্মানিতা বানিয়ে দেন যেমন তাম পৃথিবীর মানুষ ওকে চিনে ফেলে। আরো চিৎকার দিয়ে বলেন, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার, বৃদ্ধ মানুষটা আরশের মালিকের কাছে দোয়া চায়, আরশের মালিকের কাছে যে প্রার্থনা করেছিলেন আমার আল্লাহ সেই প্রার্থনা কবুল করে নিয়ে হযরত আমিনার গর্ভে এমন একজন সন্তান দান করেছেন, যে সন্তানের বরকতে, যে সন্তানের সম্মানের খাতিরে হযরত আমিনা তাম পৃথিবীর মানুষের কাছে সম্মানিতা নারী হিসেবে পরিচিত লাভ করেছে। ভাই আমাদের ঘরে মা বোনেরা কতটা সৎ, মা বোনেরা নিজেরা একটু বিবেচনা করে দেখুক। আর হযরত আমিনা তিনি এবং তার মা কেমন ছিলেন একটু বিবেচনা করে দেখেন। আপনার সন্তান কিছু কুড়িয়ে আনলে আপনার আনন্দ হয়? আপনার সন্তান লোকের পুকুর থেকে মাছ ধরে আনলে খুব ভালো হবে, কালিয়া করেন, জোর করেন, কত কিছু করে খান, একবারও জিজ্ঞাসা করেন না, বেটা এটা কোথা থেকে আনলি, আপনার খুব আনন্দ হয়। পাগো আপনি যদি ওই রকম মনোবৃত্তির হন, আপনার সন্তানও কেমন হবে আপনি একটু ভাবনা চিন্তা করে দেখেন। কথা বুঝেন নাই ভাই? আমাদেরকে এগুলোও ভাবা লাগবে যে শুধু আমি নিজেই নামাজ পড়ব, নিজেই হজ করব, যাকাত দেব, তসবি পড়ব, সব কিছু করব, অথচ আমার আহলে বরকত দিকে খেয়াল করব না, সন্তান সন্ততির দিকে খেয়াল করব না, না এটা প্রকৃত মুমিনের লক্ষণ না।